নমস্কার দেখছেন এবিপি আনন্দ আপনাদের সঙ্গে আমি রেশমি আজ আমার সঙ্গে যে অভিনেতা এবং পরিচালক জুটি রয়েছেন তারা এর আগে কাজ করেছেন ঠিকই খুব ছোট্ট একটা অংশে কাজ করেছেন ঠিকই তবে এইবারে তারা যে কাজটা করলেন যে প্রায় একই সময়ে তাদের আলাদাভাবে দুটো ফিল্ম রিলিজ করলো কিন্তু সেই দুটো ফিল্মই দর্শকদের এত পছন্দ হয়েছে যে জুটি হিসেবে আজ তারা আসবেন বলেছিলেন আমাদের এবিপি আনন্দ স্টুডিওতে তারা চলে এসেছেন একদিকে শ্রীজিৎ মুখোপাধ্যায় অন্যদিকে জিৎ দুজনকে স্বাগত এবং অনেক অনেক কংগ্রাচুলেশন মানে তোমাদের নামেরও কি সুন্দর মিল রয়েছে মানে শুধু একটা শ্রী এর পার্থক্য তবে সেই শ্রী কিন্তু তোমাদের দুজনের ফিল্মের হাত ধরে ইন্ডাস্ট্রিতে এসছে দর্শকদের মধ্যে এসছে শ্রীজিৎ এবং সেটা সেটার জন্যই যে মানে আকর্ণ হাসি যেটা আমার এবং জিতের জিতেই থামছে না নামছে না তার কারণে দু চোদ্দ সালটা খুব একটা ভালো যাচ্ছিল না বাংলা ছবির জন্য এবং স্যাটেলাইট মার্কেটটা আস্তে আস্তে ড্রাই আপ করে গেছিল এবং কিছুতেই কোন ছবি একটু আসা জাগিয়েও কিছু কিছু ছবি সেই জায়গায় পৌঁছতে পারছিল না অনেক মানুষ বলছিলেন যে ইন্ডাস্ট্রি ভেন্টিলেটরে চলে যাচ্ছে হ্যাঁ সো সেই ভেন্টিলেটর থেকে আবার বেরিয়ে আসতে সক্ষম হয়েছে চতুষ্কোণার বাচ্চনের হাত ধরে সেটা আমাদের দুজনের জন্য এবং প্রডিউসারদের জন্য এবং ইন্ডাস্ট্রির জন্য বিশাল একটা দারুণ আনন্দের খবর এবং দর্শকদের জন্য দর্শকদের জন্য তাদের তাদের হলে ফিরে আসাটা ভীষণ ইম্পর্টেন্ট পূজো পেরিয়ে গেছে হয়তো অনেক পার্বণ পেরিয়ে গেছে কিন্তু বাচ্চানের পার্বণ চলছে হ্যাঁ এখনো চলছে আর যেভাবে আমাদের ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে বা এক্সিবিটরদের কাছ থেকে যে কথাগুলো আসে তাতে আরও আমাদের রান থাকবে কালী পুজোর পরেও সিনেমা থিয়েটারসে থাকবে এবং দর্শক গিয়ে দেখতে পাবে রাজ্যের নানা প্রান্তে মোট ষোলোটি সিনেমা হল প্রদর্শন বন্ধ হল অন্যান্য ছবির শুরু করা হল বচ্চনের প্রদর্শন ছবি মুক্তির চতুর্থ সপ্তাহ পরে বচ্চনের সাফল্য এমনই সাধারণত বলা হয় তথা কথিত বাণিজ্যিক বাংলা ছবির বাজার মূলত মপ্পসল ও গ্রাম বাংলাতেই অথচ বচ্চনের সাফল্যের ধারা অব্যাহত কলকাতাতেও রাজ্যের যে ষোলোটি সিনেমা হলে অন্যান্য ছবির প্রদর্শন বন্ধ করে শুরু করা হয়েছে বচ্চনের প্রদর্শন তার মধ্যে রয়েছে কলকাতারও দুটি হল চলছে ভালোই চলছে চলছে ভালোই আছে হচ্ছে দর্শক ভালো বলছে এর আগে চলছিল যোদ্ধা যোদ্ধা সেরকম হয়নি তবে বচ্চন ভালোই চলছে ভালো লোক আসছে জিত এখন এদের মধ্যে সবার উপরে এটা তো বলতেই হবে আমাদের এর আগে যোদ্ধা চলছিল যোদ্ধা মোটামুটি খুব একটা যে ভালো গেছে তা তো নয় বচ্চনের প্রযোজনা সংস্থার তরফেও জানানো হয়েছে তৃতীয় সপ্তাহ পেরিয়ে চতুর্থ সপ্তাহের শুরুতেও ভালো ব্যবসার ইঙ্গিত দিচ্ছে বচ্চন থার্ড উইক শেষ হতে চললো ফোর্থ উইকে ঢুকছে ফোর্থ উইকে ঢুকেও সিনেমা হল কমা কমেনি সিনেমা হল বাড়ছে এবং ব্যবসা হিসেবেও খুব ভালো ব্যবসা যাচ্ছে ডেফিনেটলি ভালো লাগে কারণ আমরা একটা থিন লাইনের উপরেই সকলেই হাঁটি সেটা যে কোনো ধারার ছবি হোক না কেন সেটা চোটুষ্কুন হোক আর বাচ্চান হোক আমরা সবাই থিন লাইনে হাঁটি আমরা জানি যে আমাদের চিন্তা চিন্তাভাবনা সেটা দর্শকের সঙ্গে কানেক্ট করতে হবে সেটা যদি কানেক্ট না করে আমরা ওপারে চলে গেলাম যদি কানেক্ট করে যায় আমরা পেরিয়ে গেলাম লাই অন্যদিকে চলে গেলাম তো সেই থিন লাইন থেকে হাঁটতে হাঁটতে সাডেনলি এই দুটো ফিল্ম দর্শকদের আবার হলে ফিরিয়ে নিয়ে এসেছে আর আমরা কানেক্ট করতে পেরেছি তার মানে লাইক পাস মার্কস পেয়ে গেলাম দর্শকদের কাছে এটা কি ট্রু তবে জিত এই যে ভালো এখন বা চতুষ্কন একই রকম ভাবে দর্শকও ভালোবাসেন এবং যেটা তোমরা বলছো যে প্রযোজকের ঘরে আর টাকা ফিরে আসা সেটা তো খুব জরুরি তো হিট আর ফ্লপের মানে কি আসলে কি সংজ্ঞাটা কি আজকের দিনে যেই জায়গাটা বিজনেস দাঁড়িয়েছে সেই জায়গাটা ইফ ইউ রিকভার দ্য কস্ট অফ দা ফিল্ম আই উড কনসিডার দ্যাট অ্যাজ টু বি হিট ওকে তারপরে ইট বিকামস আ প্রপার্টি এগুলো অনেক ইউ হ্যাভ টু গেট ইন টু দা ডিটেলস এন্ড এই সমস্ত জিনিস ডেফিনেটলি আইপিআর সমস্ত বস্তু এগুলো হয়তো দর্শকরা এখন বুঝবে না বা আমাদের যারা ভিউার্স আর কি বা দেন ইফ ইউ রিকভার দ্য কস্ট অফ দ্য ফিল্ম ইউ আর ইন টু দা হিট ক্যাটেগরি আচ্ছা আর তারপরে একটা পারসেপশন বিল্ডিং আছে ওভারঅল যে পিকচারটা দাঁড়ায় দ্যাট ইস বেগ

আর কিছু হয় যেগুলো হলো ফিনান্সিয়াল হিট। এবার ফিনান্সিয়াল হিট হলো সেগুলো হয়তো মানে বাজের তুলনায় অন্য ছোটটা থেকে কম কিন্তু ফিনান্সিয়ালি সেটা অনেক বেশি প্রফিটেবল। কি করে সেটা? সেটা এইভাবেই খুব সিম্পল। সেটা এইভাবে প্রথম কথা হলো রিটার্ন অন ইনভেস্টমেন্ট উইল বি ক্যালকুলেটেড অ্যাজ পার দা বাজেট। সো ফার্স্ট উই নিড টু গেট দ্য আচ্ছা। কত হিউজ মানে একটা হিউজ বাজেটের আমরা 6 সেটা দুশোটা হলে রিলিজ করলাম। প্রচুর লোক দেখলো মানে ম্যাসিভ লোক দেখলো দুশোটা হল তার ক্যাপাসিটি ভাবো কিন্তু এই দুশোটা হল দেখেও যে টাকাটা এলো সেটা বাজেটটাকে কভার করতে পারলো না তাহলে কি হচ্ছে প্রচুর মানুষ দেখছে কিন্তু এটা নয় যে মানুষ দেখছে প্রচুর মানুষ দেখছে কিন্তু টাকাটা ঘরে ফিরছে না সো ইট বিকামস আ পারসেপশন হেট নট এ ফিনান্সিয়াল হেট ফিনান্সিয়ালি এটা আবার এরকম আছে যেখানে অনেক ছবি যেটা খুব কম বাজেটের ছবি হ্যাঁ একটা মিষ্টি ন ন না একটা রান হলো টাকাটা উঠে সে কিন্তু তাকে নিয়ে প্রচুর যে কথা হচ্ছে তা আর যেহেতু ধরো পাঁচ ছটা হলে রিলিজ করছে বা দশটা হলে রিলিজ করছে খুব কম সংখ্যক লোক দেখছে প্রচুর লোকও দেখছে তাও কিন্তু না কিন্তু ফিনান্সিয়ালি কিন্তু ছবিটা হেট যদি কিছু ছবি হয় যেটা এটা দুটোই

कलेक्शन थे कि यू कैन से एनीथिंग माने कट एक तो बॉक्स ऑफिस ग्रॉस कलेक्शन थे कि यू कैन से नथिंग अबाउट अ फिल्म बीइंग हिट और फ्लॉप यू हैव टू लुक एट द कलेक्शन द नंबर ऑफ हॉल रिलीज एंड देन यू हैव टू फाइंड आउट द परसेंटेज ऑक्यूपेंसी एंड देन आल्सो ऐड टू दैट अ बजट ये तीनटे मिलिए किंतु फाइनेंशियली एंड आल्सो द सैटेलाइट डील

এবার আমি যদি প্রত্যেক বা মানে প্রফেসর শঙ্কুর যে টার্গেট অডিয়েন্স সেটা ধরো যদি সত্তরটা হল কেটার করে আমি ধরি না সত্তরটা হলে প্রফেসর শঙ্কুর রিলিজ করলো টানা তিন চার সপ্তাহ হল হলো তাও কিন্তু কুড়ি কোটি টাকাটা উঠবে না

मन फॉर रियन पीपल yeah ইম্পর্টেন্ট important at the house nothing can beat মানে এই যে হ্যাঁ মানে এই যে এই যে প্রিয়াতে টানা 15 দিন হাউসফুল হলো साउथ সিটিতে না প্রিয়াতে 14 দিন সাউথ সিটিতে তো টানা 15 দিন হাউসফুল হলো উইক ডে তে মানে বিকেলের শোয়ে থার্ড উইক পুজোর পর হয়ে গেছে অফিস টফিস খুলে গেছে লক্ষ্মী পুজো শেষ সব শেষ ছুটি চাপ সেখানে মানুষ টিকিট পাচ্ছে না আমার কন্টিনিউয়াসলি ফিডব্যাক আসছে ভিড় হচ্ছে লোকজন সামনের সিটে বসে দেখছে লোকজন ব্ল্যাক টিকিট ব্ল্যাক হচ্ছে মারপিট হচ্ছে মানে বাচ্চা না মানে বাচ্চা নেই উই গট এ ফ্রম বিজলি

অ্যাচিভমেন্ট আমাদের থেকে বেশি দর্শকের আই থিঙ্ক মানে সেখানে দর্শক হ্যাজ গিভেন আস দ্যাট ভোট অফ কনফিডেন্স যে ঠিক আছে মানে উই আর উই আর দেয়ার উইথ ইউ সো আমরা আসছি আবার আবার হলমুখ হচ্ছি সো আই থিংক উই শুড থ্যাঙ্ক দেম মোর দ্যান এনিওয়ান ওয়ান বিকজ বিকজ ওনারা এইভাবে মানে এক একজন বাড়িতে বলছে বন্ধুদের বলছে পুরো অফিসকে নিয়ে যাচ্ছে বাবা মা এটাও তো হচ্ছে ক্রমাগতভাবে সেইটাই সেটাই এবং সেইখানেই হুইচ ইজ ওয়্যার আমার মনে হয় যে

সেই ক্রেডিট দিচ্ছি একটা চতুর্থ বিরতির পর আমরা আসি আরো ভবিষ্যত পরিকল্পনার আড্ডায় আর শেখুনি সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর আমাদের আজকের এই আড্ডায় কথা হচ্ছে बच्चन এবং চतीशকণ নিয়ে একটা কথা জিজ্ঞেস করি মানে এই बच्चनে কোন ডায়ালগ শ্রীজিতের জন্য পারফেক্ট ফিট বলে মনে হয় জিতে বৃহস্পতিবার তুঙ্গে থাকলে ছেচে থেকে ও মটকা উঠা যায় আর উল্টো ডাঙ্গার বাচ্চু হয়ে যায় বা বেঙ্গালুরুর শ্রীজিত হয়ে যায় बच्चन ওয়ান্ডারফুল চতুষ্কোণের কোন গান জিত খুব খুব ভাল লাগে একটা ওই বসন্ত বসন্ত এসে গেছে ওই গানটা আমি খুব শুনেছি এবং ওই গানটা বিগিনিং পার্টটা বেশ অনেকবারই শুনেছি আর শ্রীদকে ফোন করলেই বেশি ভাগ বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে আর বইছে প্রেম নয়নে লাগিল নেশা কারাজের ডাকিলো পিছে বসন্ত এসে গেছে অমৃত বাণী গেল সহজেই মরমে উঠিল ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে

he comes across as a very romantic guy he is a man with a lot of wit humor and um, emotions uh, shegulo ke dhorbe ke uh, kono poramorsho koidi hobe uh, srijiter jonno tatari biye korona <laughs> <No. Yeah, laughs> Ta tatari biye korte bolche mane Ta honestly ekta tomake yeah.

সাফল্য দুজনের কাছে কিন্তু এরপরে আগামী দিনটাও তো সেইভাবেই প্ল্যান করা আমি বলছি তুমি যদি বলো কিভাবে মানে ভেন্টিলেটর থেকে বেরিয়েছো আইসিউ থেকে হয়তো বেরোয়নি এখন আমাদের এই এক্সারসাইজটাই রাখতে হবে আমাদের এটাই প্র্যাকটিস করতে হবে টু মেক গুড ফিল্ম

আমার তো প্রচন্ড ইচ্ছা আছে জিতের সঙ্গে কাজ করার মানে কোনো গল্প তুমি ভেবেছো না এইটাই প্রবলেম দ্য প্রবলেম ইজ জিত জিতের অভিনেতা সত্তা সাথে সাথে ওর স্টার সত্তাটা তো পাওয়ারফুল একেবারে সো ওর জন্য চরিত্র কিন্তু খুব কেয়ারফুলি বাঁচতে হবে মানে খুব কেয়ারফুলি বাঁচতে বেঁচে সেটাকে নার্চার করে সেটাকে একটা ফুল কোর্স মিল করতে হবে সো আমাকে সেই মতো একটা মানে

I am professionally absolutely ready and I really like his work. I like him as a person also I like his work. সেটা খুব ইম্পর্ট্যান্ট। মানে আজকে দিন এইটা তুমি اناউন্স করছোই জিত যে তুমি আর শ্রীজিত আগামী দিনে খুব শীঘ্রই একসঙ্গে কাজ সত্যি শেষে একটা বড় প্রাপ্তি যখন বচ্চন এবং চতুষ্কন এত এত বেশি মানুষের কাছে পৌঁছেছে এবং তারা ভালোবেসেছেন এই ফিল্মকে অনেক ধন্যবাদ দুজনকে আমাদের সঙ্গে এই আড্ডায় থাকার জন্য আজকের মতো বিদায় নিচ্ছে আরেকদিন নিশ্চয়ই হাজির হয়ে যাব ওনাদের নিয়ে চোখ রাখুন বিপি আনন্দে রয়েছে আরো অনেক খবর